স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর কি কি ভুলের কারণে আপনার অ্যাপ্লিকেশন রিটার্ন হতে পারে অথবা রিজেক্ট হতে পারে আবার কেউ যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করেও থাকেন তো কোন কারণের জন্য আপনার লোন স্যাংশন নাও হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন দেখে নিই রেজিস্ট্রেশন করার সময় প্রথম যে ভুলটা করে থাকে সবাই সেটা হচ্ছে এই জায়গায় প্রেজেন্ট কোর্স অফ স্টাডি প্রেজেন্ট কোর্স অফ স্টাডি বলতে বর্তমানে আপনি যে স্কুল কলেজ বা ইনস্টিটিউশনে পড়াশুনো করছেন সেখানকার অ্যাড্রেস এবং সেই ইনস্টিটিউশনের নাম এবং তার ডিটেলস দিতে হবে মনে করুন আপনি এখন ক্লাস টুয়েলভে পড়ছেন যে স্কুলে পড়ছেন সেই স্কুলের নাম এখানে লিখতে হবে এবং কোন কোর্সে পড়ছেন বা কোন ইনস্টিটিউশনে পড়ছেন সেই সব ডিটেলস দিতে হবে আপনি যদি ভেবে থাকেন আপনি ক্লাস টুয়েলভে পড়ছেন পরের বছর আমি অন্য একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হব সেই কলেজের নামটা এখানে দেব সেটা কিন্তু চলবে না বর্তমানে যেখানে পড়ছেন এবং যেখানে আপনার অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে অ্যাডমিশান রিসিপ্ট আপনার কাছে আছে সেই স্কুল বা কলেজের নামটা এখানে লিখতে হবে এটা গেল প্রথম পয়েন্ট এবার চলে আসি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় যে ভুলটা বেশিরভাগ ছাত্রছাত্রী করে থাকেন সেটা হলো এই জায়গাতে কোর্স ফি প্লাস টিউশন ফি এখানে আপনাদের কি করতে হবে আপনার স্কুল কলেজ বা ইনস্টিটিউশনের অ্যাকচুয়াল যেটা কোর্স ফি মানে অ্যাডমিশন ফি প্লাস টিউশন ফি যেটা হবে সেটা এখানে লিখবেন এই ডিটেলসটা আপনি আপনার ইনস্টিটিউশন থেকে পেয়ে যাবেন লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড এই জায়গাতে সবাই ভুল করে থাকে সবাই যেটা ভেবে থাকে যে আমি বেশি টাকা লোন চাইলে আমি বেশি লোন পেয়ে যাব কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনি কত টাকা লোন পাবেন সেটা নির্ভর করছে কোর্স ফি এবং টিউশন ফি কত সেটার উপরে ভিত্তি করে এছাড়াও আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনি কোনো স্কলারশিপ পান কি না যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেটার উপরেও নির্ভর করছে আপনি কত টাকা লোন পাবেন তো এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি মনে করুন আপনার কোর্সটা হচ্ছে বছরের কোর্স এবার অ্যাডমিশান ফিজ এবং দুবছরের যে টোটাল টিউশন ফিজ সেটা মিলিয়ে মোট এক লাখ টাকা খরচ হয় এটার জন্য এক্ষেত্রে অ্যাডমিশন ফিজ লেগেছে কুড়ি হাজার টাকা এবং আশি হাজার টাকা হচ্ছে তার টিউশন ফি মোট এক লাখ এবার অ্যাডমিশান নেওয়ার সময় আপনি কুড়ি হাজার টাকা কলেজকে দিয়ে দিয়েছেন এবার ধরুন আপনি স্কলারশিপ পান বছরে বারো হাজার টাকা করে বছরের কোর্স হলে মোট স্কলারশিপ পাবেন চব্বিশ হাজার টাকা এবার দেখুন এক লাখ টাকা আপনার টিউশন ফিস এবং অ্যাডমিশান ফিস তার মধ্যে আপনি কুড়ি হাজার টাকা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন কলেজকে তাহলে পড়ে রইল কত আশি হাজার টাকা এই আশি হাজার টাকা হতে হবে সেভেন্টি পারসেন্ট অফ টোটাল লোন অ্যামাউন্ট আপনার টোটাল লোন অ্যামাউন্টের সেভেন্টি পার্সেন্ট টাকা হতে হবে এই আশি হাজার টাকা এবার ধরে নিই টোটাল লোন অ্যামাউন্ট হচ্ছে এক্স টাকা তাহলে সেভেন্টি পার্সেন্ট অফ এক্স হচ্ছে আশি হাজার টাকা তাহলে এক্স সমান কত এখানে বেরোলো এক লাখ চোদ্দো হাজার দুশো পঁচাশি টাকা তার মানে টোটাল লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড হচ্ছে এক লাখ চোদ্দো হাজার দুশো পঁচাশি টাকা এবার এক লাখ চোদ্দো হাজার দুশো পঁচাশি টাকা থেকে চব্বিশ হাজার টাকা বিয়োগ করতে হবে কেননা এই চব্বিশ হাজার টাকা আপনি স্কলারশিপের জন্য পাচ্ছেন তাহলে কত হলো নব্বই হাজার দুশো পঁচাশি টাকা আপনি নব্বই হাজার দুশো পঁচাশি টাকা লোন পাবেন এটা হচ্ছে ক্যালকুলেশন আপনি যদি কোনো স্কলারশিপ না পেয়ে থাকেন তখন এই চব্বিশ হাজার টাকাটা বিয়োগ করতে হবে না তখন আপনি লোন পেয়ে যাবেন এক লাখ চোদ্দো হাজার দুশো পঁচাশি টাকা আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পারলাম এবার এই যে ফিগারটা এলো ক্যালকুলেশন করে এটার হয়তো এক হাজার দু হাজার বা পাঁচ হাজার টাকার কম বেশি হলে কিছু আসে যায় না আপনি যদি এই ফিগারের বা এই অ্যামাউন্টের চেয়ে অতিরিক্ত কিছু অ্যামাউন্ট লোন লিখে থাকেন তখন ব্যাংক থেকে আপনার এই অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করে দিতে পারে এক্সেস লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড বলে একটা কমেন্ট করবে তারপর আপনার অ্যাপ্লিকেশানটাকে রিটার্ন করে দেবে সুতরাং লোন অ্যামাউন্ট রিকোয়ার যে জায়গাটা আছে এটা খুব ভালোভাবে ক্যালকুলেশন করে তারপরে এটা বসাবেন তৃতীয় যে ভুলটা সবাই করে থাকে ডকুমেন্ট আপলোড করার সময় সঠিক সাইজের ডকুমেন্ট দেন না কোন ডকুমেন্টের জন্য কত সাইজ হতে হবে কি ফরমেট হতে হবে সেটা ডকুমেন্ট আপলোড করার সময় ভালোভাবে দেখে নেবেন তারপর সেই সব সাইজগুলো মেনে এবং সেই ফর্মেটের ডকুমেন্ট আপনারা আপলোড করবেন এক্ষেত্রে আরেকটা ভুল অনেকেই করে থাকে আধার কার্ড আপলোড করার সময় আধার কার্ড বা ভোটার কার্ড আপলোড করার সময় অবশ্যই বোথ সাইডের ছবি তুলে তারপর সেটা আপলোড করবেন যাদের পিভিসি আধার কার্ড আছে তাদের প্রথম সাইডে শুধুমাত্র আধার কার্ডের নম্বর নাম এবং ডেট অফ বার্থ লেখা থাকে তাদের অ্যাড্রেসটা লেখা থাকে কার্ডের পিছন দিকে এই জন্য যখন আধার কার্ড বা ভোটার কার্ড ডকুমেন্ট আপলোড করবেন বোথ সাইড স্ক্যান করে একটা ডকুমেন্ট বানিয়ে সেই ডকুমেন্টটাকে আপলোড করবেন এবার দেখে নিন আপনি হয়তো সঠিকভাবে ফর্ম ফিল করেছেন সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করেছেন তারপরেও কোন কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে না বা আপনার লোনটা স্যাংশন হবে না অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশানটা প্রথমে চলে যাবে হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে হেড অফ দ্য ইনস্টিটিউশন যদি এটা অ্যাপ্রুভ করে তখন চলে যাবে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান অর্থাৎ এইচ ইডি ডিপার্টমেন্টের কাছে এবার এইচ ইডি ডিপার্টমেন্ট যদি এটাকে অ্যাপ্রুভ করে দেয় তখন সেটা চলে যাবে ব্যাংকের কাছে এরপর ব্যাংক সেটা অ্যাপ্রুভ করবে কি না বা কি কারণে ব্যাঙ্ক সেই অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করতে পারে সেটা দেখে নিন এই কারণগুলোর জন্য ব্যাংক আপনার অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করতে পারে এক নম্বর ইনকমপ্লিট ইনফরমেশান আপনি যদি ইনকমপ্লিট ইনফরমেশান দিয়ে থাকেন তাহলে রিজেক্ট করতে পারে ক্রেডিট ইনফরমেশান রিপোর্ট বা সিভিল স্কোর আপনার বা আপনার যিনি কো বরোয়ার অর্থাৎ আপনার গার্জেন তার যদি ক্রেডিট ইনফরমেশান রিপোর্ট ভালো না থাকে বা সিভিল স্কোর কম থাকে তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দিতে পারে অ্যাকাডেমিক পারফরম্যান্স নট মিটিং ব্যাংকস ক্রাইটেরিয়া এক একটা ব্যাংকের এক এক রকমের ক্রাইটেরিয়া থাকে যে এত পার্সেন্ট মার্কস পেলে তাকে লোন দেওয়া হবে বা এত পার্সেন্ট মার্কস না পেলে তাকে লোন দেওয়া হবে না এক্ষেত্রে আপনার যদি মার্কস কম থাকে বা পার্সেন্টেজ কম থাকে সেক্ষেত্রেও হয়তো ব্যাংক আপনার অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করে দিতে পারে তিন নম্বর তিন নম্বর স্টুডেন্ট অ্যাপ্লিকান্টস ফেল টু মিট দ্য আদার বেঞ্চমার্ক প্যারামিটার্স সেট বাই দ্য ব্যাঙ্ক ব্যাংকের যদি অন্য কোনো প্যারামিটার থেকে থাকে যে সেইগুলো যদি আপনি মিট করতে না পারেন তখনও আপনার অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করতে পারে ফাইনালি ব্যাংক থেকে এসএমএস পাওয়ার পরও আপনি যদি ব্যাঙ্কে যোগাযোগ না করেন তখনও ব্যাংক আপনার অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করে দিতে পারে কোন ব্যাংকের কি ক্রাইটেরিয়া আছে সেটা এখানে কোথাও উল্লেখ করা নেই এটা ব্যাংকের উপর নির্ভর করছে সুতরাং আপনি যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করেও থাকেন আপনার ফর্মটা এই কারণগুলোর জন্য রিজেক্ট হয়ে যেতে পারে বা লোন স্যাংশন নাও হতে পারে ধন্যবাদ